আওয়ামী লীগের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে উপজেলা অফিসে হামলা বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন যতক্ষণই আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছে বিএনপি। আওয়ামী লীগের জনপ্রিয়তার কাছে নিজেদের চুনোপুটি মনে হওয়া এবং ভোটারদের কাছে বিএনপির কোনো গ্রহণযোগ্যতা না থাকায় নির্বাচনকে বানচাল করতে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি। সুনামগঞ্জের তাহিরপুরে মঙ্গলবার 11 ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে। উপজেলার স্থানীয় জনতা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে ঢুকে বিএনপির 20-30 জন নেতাকর্মী, মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিমকে কিল ঘুষি লাথি মারতে থাকেন, চেয়ার টেবিল ভাঙচুর করে, এমনকি আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের ছবি সম্বলিত লিফলেট ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর স্থানীয়রা বলেন নির্বাচনে জিততে পারবে না জেনে আগে থেকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি। বিএনপি উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে জানে না, জানে হামলা ও পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারতে। এমন দলকে ক্ষমতায় আনলে দেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, দেশ এগিয়ে যাওয়ার পরিবর্তে আবারও পিছিয়ে যাবে। We'll be right back.